চাইলে কি জোর করে বেঁধে রাখা যায়? যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়, যত বড় হবে তত টেনশন বেড়ে যাবে, আর টেনশন কখনো শান্তিতে থাকতে দিবে না। এই টেনশন একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দিবে। সত্য সূর্যের মতো কিছু সময়ের জন্য অস্ত যায় ঠিকই, কিন্তু কখনো চিরতরে হারিয়ে যায় না। সাপোর্ট এমন একটা জিনিস যেটা থাকলে ছেলে বা মেয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারে। ভালোবাসা চারা গাছের মতো, অতিরিক্ত যত্ন নিতে গেলে মারা যাবে, আবার যত্ন না নিলেও মারা যাবে। সেক্ষেত্রে পরিচর্যার মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, অন্তর থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন কত সুন্দর ও শান্তির। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা, ভালো জামা থাকলে ভালো প্যান্ট নিই, ভালো প্যান্ট থাকলে ভালো জামা নিই, বুট থাকলে স্যুট নাই, আর স্যুট থাকলে বুট নাই। সবকিছু যদিও কোনো মতো জুটে যায়, তাহলে পকেটে আর টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা। কাল সন্ধ্যায় এক বন্ধু বলল, সারা জীবন ভয় আর ভয়। ছেলেবেলায় বাবা মাকে ভয়, ছাত্র জীবনে স্যারকে ভয়, কর্মজীবনে বসকে ভয়, মরণের পর বিচারের ভয়। আমি বন্ধুকে জিগাইলাম, বউয়ের কথা তো বললি না। বন্ধু বলল, ভয় বলিনি, ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন, দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস আর অবহেলার কাছে। মিথ্যে মায়া শহরে জড়িয়ে থাকি রোজ, কখনো বুঝিনি আমার আমিটাই নিখোঁজ। ভালোবাসা অন্ধ হয় না, আসলে অন্ধ হয় সেই মানুষগুলো যারা সত্যিকারের ভালোবাসাটা বোঝে না। ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রে ইংরেজিতে 200 শব্দের মধ্যে মা সম্পর্কে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল। সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। একটি মেয়ে মাত্র 1 মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয়। সে কেবল একটি বাক্য লিখেছিল, তবে পূর্ণ নাম্বার পেয়েছিল। ওই বাক্যটি ছিল, মাত্র 26টি বর্ণ দিয়ে আমার মাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই, কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম, বড় হয়ে চোখ খুলেও পারি না। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন, শুধু ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে ভালোবাসবে না, এটা হতে পারে না। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে, আর কাপুরুষ লড়ে ঘরের স্ত্রীর সাথে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। হার মানা যাবে না, আজকের দিনটি কঠিন, আগামীকাল হয়তো আরও খারাপ যাবে, কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। ঘুম আসে না দুটি চোখে, হারায় মুখের হাসি, মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য। 1 মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটের নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়, কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায়। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে হীরে বানিয়ে দেয়। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না হলে অনেক কষ্ট হয়। 2টি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। 1, তোমার চিন্তাভাবনার উপর খেয়াল রাখবে। যখন তুমি একা, তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে। যখন তুমি মানুষের সাথে থাকো, এ এক অদৃশ্য কষ্ট যা চোখ দিয়ে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সব থেকে বড় কষ্ট, যার নাম মায়া। পুরুষ বাঁচে অন্যের জন্য, পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য,
কখনো প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানদের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আপন অনেক ছিল, কিন্তু যখন পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। সাথ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। কত অবধি পড়তে পারবে, কত বয়স থেকে উপার্জন করতে পারবে, এটা কারোর ইচ্ছা ঠিক করে না, পরিস্থিতি ঠিক করে। শেষ পর্যন্ত আমরা কেউই একসঙ্গে থাকতে পারবো না, কাউকে না কাউকে আগেও পরে একা হতে হবে। স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ততক্ষণ। ফিরে যেতে হবে জেনেও, যখন পৃথিবীতে আসা হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে। দুই ব্যক্তির ওপর হিংসা করা যায়, একজন হলো ওই ধনী ব্যক্তি যাকে রব ধন দৌলত দিয়েছেন এবং রবের রাস্তায় সে উদার হস্তে ব্যয় করে, অপরজন ওই জ্ঞানী যাকে রব প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সে তা বিরামহীনভাবে লোকজনের মধ্যে বিতরণ করে। অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আর একটা অন্যায়। রব মানুষকে ধনুক আকারের ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে। মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। মাদার শব্দে এম শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আদার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমন অনেক কিছু লুকোনো যায়। বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যা লাভের থেকে অহংকার লাভ বেশি করে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ কালা বোবাও সেজে থাকতে হয়। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। আপনার ব্যবহার, আপনার সংস্কার শুধু আপনার নয়, আপনার পরিবারেরও পরিচয় বহন করে। জেনে রেখো, যেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ঔষধ চলতে শুরু করবে। কালো সে তো আমার গায়ের রং, মনের নয়। খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায়। টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয়। কেউ পেয়ে বদলায়, কেউ হারিয়ে। তেতো হলেও সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে এসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। শুধু সেটাকেই তোমার সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে করেছো। মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী হয় পরে সুখ দেখে। সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায়। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন, জীবনের মজা নিতে চাইলে চাহিদার আশা কম রাখুন। যদি ব্যবহারে একটি সুন্দর ফুল হয় তাহলে চরিত্র তার সুগন্ধ। ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায়। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে, কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে। বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শোধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটিকে লুকোনোর চেষ্টায় আরেকটি ভুল করে বসে। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে। কসম কদম আর কলম সবসময় ভেবে চিনতে ওঠানো উচিত। যখন মানুষের অনেক টাকার গাড়ি বাড়ি হয় তখন মানুষ বহুরূপী হয়ে যায়। চলে যাওয়ার ইচ্ছে তখন তৈরি হয় যখন অজুহাতের সৃষ্টি হয়। মনের দরজায় লিখে রেখেছি মুখোশ খুলিয়ে প্রবেশ করুন,
সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনই যথেষ্ট। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তাকে সাথ কম দেয় আর উপদেশ বেশি দেয়। যে তোমাকে রিয়েল লাভ করে কথায় কথায় ঝগড়া সেই করে, যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে সে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মিয়েই কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায়।